এই পৃথিবীর 50%-এর থেকেও বেশি লোক ড্যান্ড্রাফের সমস্যার শিকার লাইফে কোনো না কোনো সময় অবশ্যই হয়েছে। আর শীতকালে তো এই সমস্যা অলমোস্ট প্রতিটি ব্যক্তির মধ্যেই দেখা যায়। তো চলুন আজ এই ভিডিওটিতে আমরা জানি যে ড্যান্ড্রাফ আসলে কি, এটি কেন হয়, আর এটি ঠিক করার সায়েন্টিফিক উপায় কি। তো যদি আপনিও এই ড্যান্ড্রাফ বা খুশকির সমস্যায় ভুগছেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক বেনিফিশিয়াল হতে চলেছে। সো লেটস বিগিন। সব থেকে প্রথম প্রশ্ন, যে এই ড্যান্ড্রাফ আসলে কি। তো দেখুন বন্ধু, আপনার মাথার স্কিনের সব থেকে ওপরের লেয়ার যাকে স্ট্র্যাটাম কর্নিয়া বলে, সেটি ছোট ছোট সেলস দ্বারা তৈরি। আর প্রতি 25-30 দিনে এই সেলগুলি মারা যায় এবং সেই মারা যাওয়া সেলগুলি আপনার স্ক্যাল্পে জমা হতে থাকে। কিন্তু কিছু কিছু লোকের মাথায় এই সেলগুলি 25 দিনের পরিবর্তে 3-4 দিনেই মারা যায়। তারপর এই সেলগুলি একসাথে মিলে সাদা রঙের পাপড়ির মতো হয়ে যায়, আর একেই ড্যান্ড্রাফ বলে। এবার দ্বিতীয় প্রশ্ন, যে সেলগুলি 3-4 দিনেই মারা যায় কেন। সোজা ভাষায় যদি প্রশ্ন করি, তো ড্যান্ড্রাফ কিভাবে বাড়তে শুরু করে। তো দেখুন বন্ধু, আপনার মাথার স্কিনে ছোট ছোট পোর্স থাকে যেখান থেকে চুল গজিয়ে ওঠে। তো এই চুলের গোড়াতে একটি গ্ল্যান্ড থাকে যা এক প্রকার তেল রিলিজ করে, যাতে আপনার চুল এবং তার আশেপাশের এরিয়াগুলি ময়েশ্চার থাকে। এছাড়াও আপনার স্কিনে এক ক্ষুদ্র ফাঙ্গাস থাকে যাকে মেলাসিজিয়া গ্লোবোসা বলা হয়। এই ফাঙ্গাস সেই তেলকে খেয়ে বেঁচে থাকে, আর তেলকে খেয়ে এর এক কেমিক্যাল তৈরি করে। এই প্রসেসটি প্রতিটি মানুষের শরীরেই ঘটে। এবার প্রবলেম হলো এই যে, যখন পোর থেকে খুব বেশি মাত্রায় তেল রিলিজ হতে শুরু করে, তখন এই ফাঙ্গাস অনেক খাবার পায়। এবার অনেক খাবার খেয়ে সেই ফাঙ্গাস নিজের মতোই আরও ফাঙ্গাসের জন্ম দেয়, যার ফলে এদের সংখ্যা বাড়তে শুরু করে। আর এদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণেই সেই কেমিক্যালের পরিমাণও বাড়তে শুরু করে যে কেমিক্যালকে তারা তেলকে খেয়ে তৈরি করে। এবার এই কেমিক্যাল যখন আপনার স্ক্যাল্পকে ঢেকে দেয়, তখন স্ক্যাল্প জ্বালা করতে শুরু করে। এই জন্যেই তখন আপনার ইমিউন সিস্টেম সেলগুলিকে 25-30 দিনের পরিবর্তে 3-4 দিনেই মারতে এবং ভাঙতে শুরু করে দেয়, যাতে সেই কেমিক্যাল শরীরের বাইরে বেরিয়ে যায়। তারপর এই কেমিক্যালগুলি মাথার স্কিনের সব থেকে উপরের লেয়ারে ড্যান্ড্রাফ রূপে জমা হতে শুরু করে। এবার আসি থার্ড কোয়েশ্চেনে, যেটিকে ঠিক করব কিভাবে। তো দেখুন বন্ধু, যদি আপনার স্কিন খুব অয়েলি হয়, তো আপনাকে নিজের স্কিন থেকে কম অয়েল রিলিজ করাতে হবে। এর জন্যে বেশি তেলযুক্ত খাবার খাওয়া একেবারেই ছাড়তে হবে, এর সাথে সাথে বেশি মিষ্টি জাতীয় খাবারকেও খাওয়া ছাড়তে হবে। আর প্রতি 3-4 দিন পরপর আপনাকে শ্যাম্পু করতে হবে, তাও আবার এমন জল দিয়ে যা না তো বেশি গরম আর না তো বেশি ঠান্ডা। এবার দ্বিতীয়, ফাঙ্গাস দ্বারা হওয়া ইনফেকশন থেকে আপনাকে বাঁচতে হবে। এর জন্যে কি করবেন, আপনাকে সেই সকল শ্যাম্পুগুলিকেই ব্যবহার করতে হবে যা জিঙ্ক পাইরেথিয়াম বা সেলেনিয়াম সালফাইড দিয়ে তৈরি। এছাড়াও কারো স্ক্যাল্প যদি খুব বেশি শুকনো থাকে, তো তখনও ড্যান্ড্রাফ তৈরি হয়। এটিকে ঠিক করার জন্যে আপনি জোজোবা অয়েল, টি ট্রি অয়েল বা অলিভ অয়েলকে মাথায় ব্যবহার করতে পারেন, এবং মাথা ধোয়ার জন্যে আপনি সেই শ্যাম্পু ব্যবহার করতে পারেন যাতে স্যালিসিলিক অ্যাসিড আছে। হ্যাশট্যাগ নো প্রমোশন। যদি কথা বলি ডেইলি হ্যাবিটের, তো আপনি বেশিক্ষণ ধরে একই জায়গায় বসে থাকবেন না, মাঝে মধ্যেই দই খান, এতে আপনার পেটে গুড ব্যাকটেরিয়া তৈরি হবে। ভিটামিন B6 এবং B12 যেমন কলা, দুধ, পালং শাক, পনির, এই সকল খাবারগুলিকে খান। তো বন্ধু, আপনি কি ড্যান্ড্রাফের সমস্যায় ভুগছেন, কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি হেল্পফুল মনে হলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। কিন্তু আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।